ব্রত তিন ধরনের হয় উৎকৃষ্ট মধ্যমা নিকৃষ্ট উৎকৃষ্ট মধ্যমা নিকৃষ্ট কি রকম এগুলো মানে জানতে হবে উৎকৃষ্ট উপবাস কাকে বলে কিচ্ছু আপনার খাওয়া যাবে না আপনি কিচ্ছু খেতে দেবেন মুসলমানরা যখন রোজা করে তারা থুতু পর্যন্ত নিজে ঘেটে নেবে না 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 এত নিকজলা মানে জল পর্যন্ত তোমার অঙ্গে যাবে না এটা কোন শাস্ত্রীয় গোড়া নয় এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে 15 দিন অন্তর অন্তর আমাদের শরীরকে ডিটক্সিফিকেশন করার জন্য না খেয়ে থাকা উচিত আমরা তো করি না সব সময় খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো এটা হচ্ছে উৎকৃষ্ট যে কিচ্ছু খেতে পারবেন না নিজলা একাদশী যেটা আমরা বলি এইবার মধ্যমা একাদশীতে কি করতে হয় যদি আপনি একেবারেই নিজলা ব্রত না করতে পারেন তাহলে আপনি পানীয় বস্তু গ্রহণ করুন মানে শরবত খেতে পারবেন একটুখানি তাছাড়া বেশি না মানে জল জাতীয় কোনো বস্তু খেতে পারবেন এটা মধ্যমা আর নিকৃষ্ট কোনটা যেটা আপনারা করেন আমরা করি ফল খাচ্ছি শাকারও খাচ্ছি লুচি খাচ্ছি পরোটা খাচ্ছি যা ইচ্ছা খাচ্ছি আর মনে মনে বলছি ব্রত করছি না ওইভাবে করা যায় না যতটুকু কম খেয়ে যতটুকু কম খেয়ে আপনি থাকতে পারবেন ততটা আপনার শরীর ডিটক্সিফিকেশন হবে শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশন হবে জলের মাধ্যমে এই তিন ধরনের শাস্ত্রীয় বিধান হিসেবে উত্তম মধ্যম কনিষ্ঠ এই তিন ধরনের একাদশী রয়েছে হ্যাঁ এইবার এই একাদশী করতে গেলে বা আমাদের বছরে যে 12টা 24টা কত একাদশী রয়েছে 24টা মোটামুটি একাদশী রয়েছে যদি আপনি 24টা নাও করতে পারেন অন্তত চারখানা করবেন শয়ন একাদশী পার্শ্ব একাদশী উত্থান একাদশী আর ভৈম একাদশী এই চারটি এবার এই চারটিও যদি করতে না পারেন বলছে শয়ন উত্থান পাশমোড়া তার মধ্যে ভীমে ছড়া পাগলার 14 পাগলির 8 ইহাই নিয়েই কালকাট আর ইহাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস এটা হচ্ছে খনার বচন বলছে সারা বছর যদি তুমি কোনো ব্রত করতে না পারো অন্তত বছরে চারটে দিন চারটে একাদশী করো বলছে ঠিক আছে চারটে একাদশী পাচ্ছ না অন্তত দুটো ব্রত করো পাগলার 14 পাগলির পাগলার 14 মানে এখানে কি হ্যাঁ শিব চতুর্দশী শিব ঠাকুরকে পাগলা বলে একটা মানে রূপক দিয়ে বর্ণনা করা হয়েছে একটা মজার ছলে বলা হয়েছে বলে পাগলার 14 14 মানে চতুর্দশী হ্যাঁ আর পাগলির 8 পাগলি মানে এখানে শিব যদি পাগলা হয় তাহলে পাগলি কে দুর্গা তাহলে দুর্গা পাগলি এবার সেই পাগলির 8 মানে দুর্গার অষ্টমী অষ্টমী তিথি পালন করতে হয় আর বলছি এ দুটোও যদি না পারো মানে চারটে একাদশী পাচ্ছ না দুটো ব্রত সারা বছরে করতে পারছ না তাহলে অন্তত বছরে একটা দিনের জন্য ভগার খালে ডুবে গিয়ে মরো এখানে ভগার খাল মানে কি হ্যাঁ ভগার খাল মানে হচ্ছে গঙ্গা ভগা মানে এখানে ভগীরথকে বলা হয়েছে আর ভগীরথ গঙ্গাকে এনেছে বলে ভগার খাল গঙ্গার নাম অন্তত গঙ্গার জলে সারা বছরে একদিনের জন্য অন্তত যেন স্নান করো ওই জন্যে সারা বছরের মধ্যে সারা ভারতবর্ষ একদিনের জন্য চেয়ে থাকে সেটা মকর সংক্রান্তি ওই জন্যে মকর সংক্রান্তির দিনে হয় বীরভূমের মানুষরা গিয়ে জয়দেবে অজয় গিয়ে ডুব দেয় নইলে সারা ভারতবর্ষ থেকে লোক গিয়ে গঙ্গা সাগরে গিয়ে ডুব দেয় এখানে ব্রত ব্রত কারা করেন হাত তুলুন দেখি একাদশীর ব্রত কারা করেন কালকে কিন্তু একটা একাদশী আছে একাদশী করেন তো ও মায়ের একাদশী করেন আমি অন্ধকারে বাড়িতে মুখও দেখতে পাচ্ছি না কজন এসছে না এসছে এমন মুখে আলো মেরেছে না ও মায়ের একাদশী করেন তো দেখি হাত কারা কারা তুলছে দেখে দেখে ও বাবাই তো অনেকেই করে আচ্ছা তাহলে একাদশীর দিন কি খান আপনারা ওই লুচি আলুর দম ছোলার ডাল আর ঘুগনি চিন্তা করো কি খাচ্ছে আর কি খাবো লুচি আলু আলু তরকারি আর ছোলার ডাল হ্যাঁ ঘুগনি খাই শেষ ও মায়েরা ঘুগনি খাও শেষ এই এইটা খাও নাকি সর্বনাশ করেছে এইটাও যদি করো তাহলে একাদশী থাকবে না আটাদশী হয়ে যাবে বলে দিলাম হ্যাঁ পঞ্চশস্য বর্জিত উপবাস করতে হয় শুনুন ধান খাওয়া যাবে না গম খাওয়া যাবে না তিল থেকে কোনো ডাল জাতীয় সব খাওয়া যাবে না এগুলো খেতে নেই তাহলে কি খাবো বাবা তাহলে কেন একাদশী শুনুন এবার তত্ত্ব অনেক তো রয়েছে সব কথা বলতে গেলে রাত ফুরিয়ে যাবে এত তো বলা যায় না কিন্তু সমুদ্র মন্থনে সব থেকে দামি জিনিস কোনটা উঠল তার নাম অমৃত যার জন্য একেবারে মারামারি পড়ে গেল দেবতা আর দৈত্যদের মধ্যে মারামারি লেগে গেল
মোহিনী রূপে ভগবান বিষ্ণু সেই অমৃত দেবতাদের মধ্যে বণ্টন করেছিলেন আর সুরা বণ্টন করেছিলেন অসুরদের মধ্যে হ্যাঁ কারণ অমৃত পেলে দৈত্যরা এমনিতেই অত্যাচারী ভক্তি বিরোধী তারা তো অত্যাচার আরো বাড়াবে ওই জন্য তাদেরকে বন্ধ করে দিয়ে সুরা দিলেন দেবতাদেরকে দিলেন অমৃতের ভাগ হ্যাঁ কিন্তু এই অমৃতের পরেও আরেক ভাণ্ড জিনিস উঠেছিল তার নাম কি এক ভাণ্ড বিষ কলিযুগের কাছে অমৃতের ভাণ্ড রয়েছে কলিযুগের কাছে বিষের ভাণ্ড রয়েছে তাহলে কলিযুগের কাছে অমৃতের ভাণ্ড কোনটা মায়েরা কলিযুগের কাছে অমৃতের ভাণ্ড হচ্ছে এই হরি নাম এই কৃষ্ণ নাম এই মধুর প্রেমামৃত মাধুরী হলো আমাদের কাছে অমৃত এখানে যারা যারা গান শুনছেন আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন কারা কারা দীক্ষা নিয়েছেন সবাই সবাই নিয়েছে উমাই তো সব হাত তুলে বসে আছে সবাই সবাই একটাও বাকি নেই কেউ দীক্ষা নেওয়া না সব দীক্ষা নিয়ে বসে আছো কেউ কালী মন্ত্র নিয়েছে কেউ শিব মন্ত্র নিয়েছে কেউ বৈষ্ণব মন্ত্র নিয়েছে নিক যার যেটা পছন্দ সে সেইটা গ্রহণ করুক আমার কথা হচ্ছে যে পছন্দ অনুযায়ী গ্রহণ করে যদি মানুষ হতে পারো তাহলেই ঠিকঠাক আগে মানুষ হও এই যে তোমরা সবাই মিলে হাত তুললে আমি দীক্ষা নিয়েছি তাহলে গুরু নিশ্চয়ই তোমাদের জীবনে আছে এবার গুরুদেবের কাছে যখন প্রণাম করতে যাও তখন গুরুদেবের চরণে কি চাও কি চাও আমি বলে দিচ্ছি তোমরা কি চাও তোমাদের মনের খবর আমি জানি ভালো করে লজ্জায় বলতে পারছো না যখন আমি বলে দিচ্ছি আমি আমি বলে দিচ্ছি তোমরা কি চাও গুরুদেবের কাছে যাও বা গুরুদেবের বাড়িতে যাও গুরুদেব ছেলেটা চাকরি হচ্ছে না একটা চাকরি কি করে পাবে মেয়েটার বিয়ে হচ্ছে না কি করে বিয়েটা হবে আমার সংসারে এত অশান্তি এই অশান্তিটা কি করে দূরে যাবে টাকা পয়সা গাড়ি বাড়ি ছেলে মেয়ে চাকরি ব্যবসা জমি জায়গা সব আপনি গুরুর চরণে চেয়ে বসে আছে এইগুলো দেওয়ার জন্যই কি গুরুদেব এসেছেন আপনাকে দীক্ষা দিতে আর এখনকার দিনের গুরুগুলো হয়েছে তেমনি নিজেদের দল ভারী করার জন্য আর নিজেদের সংসার চালানোর জন্য নে বাবা তোকে এই মাদুলি দিলাম তোর একেবারে সোনা দানার বর্ষা হবে ঘরের মধ্যে এমনি এমনি তোমাদের অশান্তি হচ্ছে না তোমাদের নিজেদের জন্যই হচ্ছে শোনো রামকৃষ্ণের কাছে যখন নরেন গেছিল তখন রামকৃষ্ণ ঠাকুর বললেন তুই মার কাছে যা চাইবি তাই পেয়ে যাবি বলো রামকৃষ্ণের কাছে আশীর্বাদ পেয়ে নরেন কি চেয়েছিল টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা গয়নাগাটি চেয়েছে কি চেয়েছিল মায়েরা প্রেম দাও ভক্তি দাও জ্ঞান দাও শ্রদ্ধা দাও বিবেক দাও বুদ্ধি দাও আর তোমরা গিয়ে মন্দিরে মন্দিরে ঢিল মেতে টাকা দাও পয়সা দাও গাড়ি দাও যেমন জিনিস ঘরে নিয়ে আসবে তেমনি তোমার রোগ হবে বলে দিলাম জগতের বাহ্যিক জিনিস চাইবে অশান্তিতে ভুগে ভুগে মরবে কিন্তু গুরুদেবের কাছে বৈষ্ণবের কাছে ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে এগুলো কোনোদিন চাইতে নেই এক সময় আমিও চাইতাম কারণ আমি আপনাদের মতো সাধারণ এখনো সাধারণ বুদ্ধিও ছিল সাধারণ কিন্তু যখন থেকে গুরু সঙ্গ করেছি বা কীর্তন করতে গিয়ে বিভিন্ন শাস্ত্রে একটু পড়ার চেষ্টা করেছি তখন থেকে ভগবানের কাছে আমি কিচ্ছু চাই না যতটুকু আমার এই 4 ইঞ্চি কপালে আমি নিয়ে এসেছি বাবা ততটুকুই আমার ভাগ্যে প্রাপ্য হবে তার থেকে বেশি চেষ্টা করলেও আমার কোনোদিন হবে না সুতরাং যেটা চাইলে 2 দিন পর শেষ হয়ে যাবে সেইটা চেয়ে কি লাভ যেটা চাইলে চিরকাল তুমি মানুষের কাছে উজ্জ্বল হয়ে থাকবে সেইটা চাও যেটা চাইলে চিরকাল মানুষের কাছে উজ্জ্বল হবে বর্তমানে সকালবেলায় উঠবেন খবরের কাগজ ধরবেন দেখবেন একটাও শান্তির খবর পাবেন না শুধু অশান্তির খবর পাবেন সংসারে নানান ধরনের অশান্তির খবর পেপারে ছেপে ছেপে ভর্তি হয়ে যাচ্ছে তবু সেই সংসার করার জন্য আমরা পাঁকে ডুবে মরছি সেই সংসার ডুবেই আমরা পাঁকে ডুবে মরছি কিন্তু সংসারের বিষের জ্বালা আপনাকে স্পর্শ করবে না কখন যখন শিবের চরিত্র আপনি অবলম্বন করবেন শিব ঠাকুর এই যে সমুদ্র মন্থনের মধ্যে এই যে বিষের ভাণ্ড উঠেছিল সেই বিষ পান করার ক্ষমতা কোন দেবতাদের মধ্যে হয়নি কে পান করেছিলেন মায়েরা শিব ঠাকুর এত তীব্র বিষ যে কণ্ঠ হয়ে গেল নীল ওই জন্য তার নাম হলো নীলকণ্ঠ
কিন্তু বিষ পান করে শিব ঠাকুর কি মরে গিয়েছিল মরে যায়নি কেন না যেহেতু সে দেবতা বিষ পান করার আগে অমৃতের এক ভাগ তার খাওয়া হয়ে গিয়েছিল পান করা হয়ে গিয়েছিল ওই জন্য অমৃত পান করা ছিল বলে বিষের জ্বালা তাকে স্পর্শ করেনি আপনারা যে সংসার কালকূট বিষ পান করার চেষ্টা করছেন আপনারা সংসার কালকূট বিষ পান করার আগে আপনারা গুরু চরণ আশ্রয় করে সৎ গুরুর চরণ আশ্রিত হয়ে আপনারা যদি গৌরাঙ্গ আর কৃষ্ণ প্রেমামৃত মাধুরী পান করে নিতে পারেন আর আপনাদের বিষের জ্বালা স্পর্শ করবে না তাই মায়েরা সংসার করার আগে ভক্তির অমৃতের পথ আপনারা একটু অবলম্বন করুন তারপরে দেখবেন ঠিক আপনারা সংসারকে উতরে দিতে পারবেন সংসার আপনিও করেছেন আর সংসার শ্রীবাস পণ্ডিত করেছে আপনার সংসারটা শ্রেষ্ঠ না শ্রীবাস পণ্ডিতের সংসার শ্রেষ্ঠ কি বাবা কোনটা শ্রেষ্ঠ আপনার সংসার না শ্রীবাসের সংসার শ্রীবাসের সংসার কেন আপনি সংসারের মধ্যে কামনা বাসনাকে প্রাধান্য দিয়েছেন আর শ্রীবাস পণ্ডিত সংসারের মধ্যে হরিনাম প্রেমামৃতকে প্রাধান্য দিয়েছে ওই জন্যই শ্রীবাস পণ্ডিতের সংসারের আঙিনায় গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য হয়েছে আপনার অঙ্গিনায় গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য হয়নি তাই সকাল সন্ধ্যে সময় যখন পাবেন অমৃত পান করার চেষ্টা করুন হৃদয় দিয়ে কামনা বাসনা বর্জিত করে হরিনামের কাছ থেকে কিছু পাবেন এই আশা করে হরিনামকে ডাকবেন না আর হরিনাম করবেন না নিঃস্বার্থভাবে হরিনামকে করবেন দেখবেন যেটা আপনার পাওয়ার দরকার সেটাও আপনি পেয়ে গেছেন যেটা আপনার পাওয়ারও কথা ছিল না আপনি সেটাও পেয়ে গেছেন কৃষ্ণ গীতায় কি বলেছে অনন্যশ্চিন্তন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমহাম্যহম্ অনন্য চিত্ত সহকারে যে আমার নাম ধ্যান ভজন সাধন করে তার যেটা প্রয়োজন সেটাও দেব যেটা তার কখনো প্রয়োজন নাই সেটাও আমি দেব তাই আপনি কামনা বাসনা বর্জিত করে নিজের মন থেকে তবেই হরিনাম করুন তবেই হরিনাম গ্রহণ করুন তাই সকাল সন্ধে যখনই সময় পাবেন অমৃত গ্রহণ করুন বিষ পান করার আগে অমৃত নেবেন ও মায়েরা একবার দেবর্ষি নারদের মনে খুব অহংকার হয়েছিল যে বীণা যন্ত্র নিয়ে আমার মতো গান কেউ গাইতে পারে না আমি একটু রাগ রাগিনী গাই দেখি এমন রাগ রাগিনী ধরেছেন যে সেই সমস্ত রাগ রাগিনীর অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়ে বিকলাঙ্গ হয়ে বসে আছে তারা গন্ধর্ব লোকে সকল রাগ রাগিনী তাহিমাম তাহিমাম করছে নারদ ছুটে গিয়ে বলছে কি ব্যাপার তোমাদের দশা করলো কে রাগ রাগিনীর হাত জোরে করে বলছে যে বলছে সে আপনি বলছেন আপনি করেছেন আপনি করেছেন আপনি করেছেন আপনি আমাদের আবার জিজ্ঞেস করছেন আপনাদের কেমন হলো আপনি করেছেন আপনি উল্টো পাল্টা এমন গিয়েছেন যে আমাদের সব বিকলাঙ্গ অবস্থা হয়ে আছে আমরা আমরা বিকলাঙ্গ হয়ে আছি তখন নারদমণি বলছে যে তোমাদের তাহলে সুস্থতার উপায় কি বলে আমাদেরকেই যদি আবার পুনরায় নতুন ভাবে সঠিক সুরে কেউ গাইতে পারে তখন আবার আমরা ঠিক হব তাহলে কে তোমাদের গাইবে আমি আরেকবার ধরবো নাকি তোমাদের বলে খবর তারা ধরবেন না যা ধরেছেন তাতেই হাত পা ভেঙে বসে আছে এবার যদি ধরে এবার মারা পড়বো এইবার আর ধরবেন তোমাদের কি উপায় কি বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেবলমাত্র আদি সংগীতজ্ঞ একজনই রয়েছেন যিনি গাইলে আমরা আবার সুস্থ হতে পারবো তিনি কে তিনি হচ্ছেন ডমরধারী পিনাক পানি দেবাদি দেব মহাদেব এই দেবাদিদেব মহাদেব কিন্তু প্রথম সংগীত গুরু বাবা জেনে রাখবেন ওই জন্যেই ডমরু তার হাতে হ্যাঁ আর নটবর তার নৃত্য বেশ হ্যাঁ বলছে ঠিক আছে তাহলে তোমাদেরকে আমি ব্যবস্থা করছি সুস্থ করা এবার গিয়েছে নারদ মুনি ওই দেবাদিদেব মহাদেবের কাছে মামা মামা আমি এমন এক রাগরাগিনী গিয়েছি রাগরাগিনীরা সব অসুস্থ হয়ে পড়ে আছে তুমি যদি আবার গাও তবেই তারা সঠিক সুরে আবার সুস্থ হতে পারবে তখন শিব ঠাকুর বলছে ওরে নারদ আমি গাইতে পারি কিন্তু আমার শ্রোতা কই শ্রোতা না হলে কি গান হয়
কি গো মায়েরা শ্রোতা না হলে গান হয় না এই যে আপনারা যদি এখানে না আসতেন আমি ফাঁকা স্টেজে গান করতে পারতাম হ্যাঁ শ্রোতা যদি না হয় গান ভালো লাগবে হ্যাঁ আবার এমন এমন শ্রোতা আছে সেটি ফাঁকার থেকে না থাকাই ভালো হ্যাঁ কিছু মনে করবেন না আপনাদের বীরভূম জেলা আমি অত্যন্ত শ্রদ্ধা করি একটাই কারণে কারণ আপনারা হচ্ছেন কীর্তনকে বোঝেন পদাবলী বোঝেন পদাবলী রস সাহিত্যের আপনাদের খানিকটা আভাস রয়েছে কিন্তু কিছু কিছু জেলায় গান করতে যাই আর তাদের দশা দেখলে মাথা গরম হয়ে যায় হ্যাঁ সামনেই বসে থাকবে আর সামনেই পা রেখে পা ছড়িয়ে ছিটিয়ে রেখে আর ফুক ফুক করে বিড়ি টানবে এখন কীর্তনিয়া বসে কেউ বিড়ি খায় তাহলে সেটা কি কীর্তনের আসর রইল এই শিক্ষাগুলো তাদের নেই যে একটা কীর্তনের আসরে গিয়েছি আমি এখানে বিড়িটা খাবো না বা আমি ধূমপান এখানে করব না আবার কীর্তনিয়ার মুখে মুখে তর্ক সমালোচনা করতে তো এমনি বসে থাকে হাজার জন আমি সেসবের কথা বলছি কিন্তু নারদমণি নারদমণিকে বলছে শিব ঠাকুর আমার শ্রোতা কই তখন নারদমণি বলছে আমি না হয় তোমার গান শুনবো বলে দূর বেটা তুই আমার গান কি শুনবি রে তুই নিজেই গে হ্যাঁ আর এই রাগরাগিনীদের এই অবস্থা করেছিস তুই নিজে আমার গান শুনবি তুই আমার শ্রোতা নস তাহলে কে শ্রোতা বলে আমার গান শোনার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র দুজন শ্রোতা আছে একটা হচ্ছে ব্রহ্মলোকের ব্রহ্মা একটা হচ্ছে বিষ্ণু লোকের বিষ্ণু আর কেউ নেই ঠিক আছে ব্রহ্মলোকে নারদ গেল বাবা শিব ঠাকুর একটু গান গাইবে তুমি শুনবে চলো ব্রহ্মা বলছি বাবা শিব ঠাকুর গান গাইবে আর আমি শুনবো না শুনতেই হবে আমি নিশ্চয়ই যাব বিষ্ণুলোকে গিয়ে বলছে নারায়ণ নারায়ণ প্রভু শিব ঠাকুর কৈলাসে গান গাইবে আপনাকে শুনতে যেতে বলেছে বিষ্ণু বলছে কি সর্বনাশ শিব ঠাকুর কৈলাসে গান গাইবে এ না শুনলে তো একেবারে ভাগ্য খারাপ হয়ে যাবে এ তো শুনতেই হবে চলো আমি তোমার সঙ্গে যাব না সামনে বসেছেন শিব ঠাকুর আর তার সামনে শ্রোতা হয়ে বসেছেন ব্রহ্মা আর বিষ্ণু মাহিরা এমন গান ধরেছেন আমার আমার বলতেই গা কাটা দিচ্ছে এমন গান ধরেছে শিব ঠাকুর যে সারা বিশ্ব যেন গলে যাচ্ছে আর সেই বিশ্ব গলে যাওয়ার মাঝখানে আমার ভগবান শ্রী বিষ্ণুর অঙ্গ থেকে ক্রমাগত ঘর্ম নিঃসরণ হচ্ছে বিষ্ণুর বিগলিত অঙ্গজাল বিষ্ণুর মাথা থেকে বিষ্ণুর বদন প্রান্ত থেকে দেহ প্রান্ত থেকে গলি গলে 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 ওই চরণ থেকে বিন্দু বিন্দু ঘাম পড়ছে এই জন্ম নিল বিষ্ণুর অঙ্গ বিগলিত জল মা গঙ্গা কেউ দেখতে পেল না একজন দেখতে পেল তিনি হলেন ব্রহ্মা সঙ্গে সঙ্গে বিষ্ণুর চরণ জলে মানে চরণের তলায় নিজের হাতের কমণ্ডলটা পেতে দিলেন যে বিষ্ণুর অঙ্গ বিগলিত জল এ বড় দুষ্প্রাপ্য এ পাওয়া যাবে না এ অতি বৈচিত্র্য এইটাকে সংরক্ষণ করা উচিত কমণ্ডল নিয়ে তলায় দেখে সেই বিষ্ণুর অঙ্গ বিগলিত জল গঙ্গা নাম ধারণ করে ব্রহ্মার কমণ্ডলের মধ্যে স্থিত হলে ব্রহ্মার কমণ্ডলে রইল গঙ্গা এদিকে রঘুকুল বা আমাদের এই সূর্য বংশের যখন সগর সগর রাজার সব সন্তানদেরকে অভিশাপ দিয়ে যখন কপিল মুনি ভস্ম করে দিলেন সেই ঘোড়া খুঁজতে গেছিল তার থেকে গঙ্গা সাগরের উৎপত্তি আমাদের ওই ভগীরথ সাধনা করলেন গঙ্গাকে আনার জন্য ব্রহ্মা প্রকট হয়ে আশীর্বাদ দিয়ে বললেন যে আমি তো দিতে পারি গঙ্গাকে কিন্তু অসুবিধা রয়েছে বলে কেন প্রভু কি অসুবিধা বলে আমি যখন ব্রহ্মলোক থেকে কমণ্ডল থেকে আমি গঙ্গাকে যখন আমি ফেলবো আমি যখন ঢালবো আমি যখন ধারাটা প্রবাহিত করব ওই ধারা যদি সরাসরি ব্রহ্মলোক থেকে পৃথিবীতে গিয়ে পড়ে পৃথিবী আর থাকবে না পৃথিবী একেবারে চৌচির হয়ে যাবে ফেটে যাবে বিস্ফোরিত হবে কেননা ওই গঙ্গার শক্তি ধারণ করার ক্ষমতা পৃথিবীর নেই তাহলে কি হবে প্রভু বলে তুমি এক কাজ করো শিব ঠাকুরের তপস্যা করো তিনি যদি তোমায় কোনো উপায় বলে দিতে পারেন ভগীরথ আবার তপস্যা শুরু করলেন শিব ঠাকুরের ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হ্যাঁ শিব ঠাকুরের তপস্যা করলেন সেই তপস্যা করার পর শিব ঠাকুর এসে যখন দেখা দিলেন ভগীরথ তোমার কোনো চিন্তা নেই
ভক্তকে উদ্ধার করার জন্য যদি গঙ্গাকে প্রয়োজন হয় জগতে আমি তার জন্য সাহায্য করব ওই ব্রহ্মলোক থেকে যখন গঙ্গা প্রবাহিত হয়ে যখন পৃথিবীতে পড়বে তখন তার মাঝখানে আমি আমার জটা রাশি রেখে দেব এই জটা শিবের জটা এই জটা সমস্ত প্রতিরোধকে রক্ষা করতে সক্ষম গঙ্গায় প্রবাহিত হওয়ার পথে শিব ঠাকুরের জটা তিনি পেতে দিলেন এবং সেই থেকে শিব ঠাকুরের জটা থেকে ওই আঘাতপ্রাপ্ত হয়ে শক্তি ক্ষয় করে আবার গঙ্গা মা আমার পৃথিবীতে এলেন ওই হরিদ্বার হ্যাঁ গঙ্গা থেকে জন্ম নিয়ে হরিদ্বার থেকে প্রবাহিত হয়ে ধীরে ধীরে উত্তরপ্রদেশের উপর দিয়ে বয়ে এসে তারপরে বিহারের উপর দিয়ে এসে যমুনার সঙ্গে মিলিত হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়ে আমার জেলায় মিশেছে আমার জেলা এইখানে কিন্তু আমার গর্ব গর্ব করার ব্যাপার আছে মায়েরা তোমরা যতই বীরভূমে বাস করো আর যতই বাংলার আর অন্যান্য জায়গায় বাস করো আমার জেলায় না গেলে চোদ্দ পুরুষের উদ্ধার হবে না এটা বলে দিলাম কেননা সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার ওই গঙ্গা সাগর আমার জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ ওই সাগরে মিশে গিয়ে সেইখান থেকে গঙ্গা সাগর তাহলে বিষ্ণুর অঙ্গ বিগলিত জল ব্রহ্মার কমণ্ডল থেকে তিনি নতুন ভাবে প্রবাহিতা হয়ে আমাদের পৃথিবীতে এসে গঙ্গা সাগরে মিশেছে বাবা যেহেতু মা গঙ্গা এমন একটা নদী যার জন্ম হয়েছে বিষ্ণুর চরণে আশ্রয়স্থল হয়েছে ব্রহ্মার হাতে আর প্রকাশ স্থল হয়েছে শিব ঠাকুরের জটায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতাকে স্পর্শ করে গঙ্গা মা পৃথিবীতে এসেছেন তাই শ্রেষ্ঠ নদী গঙ্গা ওই গঙ্গা মায়ের কাছে যাও সেই রাস্তা এখনকার বর্তমানের দিনের ছেলে মেয়েরা কতটা অনুসরণ করে আমি জানি না কেননা সেই পরিবারের শিক্ষা আমরা তাদের ছোটবেলা থেকে দিচ্ছি না যে বাংলার ঘরে জন্ম নিয়েছো মানে বাবা সকাল সন্ধ্যায় ওই তুলসী মন্দিরে গিয়ে একটু প্রণাম করা উচিত গুরুজনদের চরণে গিয়ে একটু প্রণাম করা উচিত সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে বসে হরে কৃষ্ণ নাম নিয়ে ভগবানের চরণে একটু নিজেদেরকে সমর্পণ করা উচিত সেই শিক্ষাটা আমরা কত দিচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না যাই হোক আপনারা যদি শিক্ষা দিতে পারেন সংস্কার যদি সন্তানদের মধ্যে দিতে পারেন মঙ্গলটা আপনাদেরই হবে যদি না দিতে পারেন অমঙ্গলটা আপনাদেরই হবে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কেননা আমরা এখন গণতন্ত্রের যুগে বাস করি গণতন্ত্রের যুগে আমরা এখন নিজেরা যা ইচ্ছা তাই করে বেড়াবো এটা গণতন্ত্রের একটা কুফল যা ইচ্ছা তাই যদি করি একটা রাজ্যে একশোখানা রাজা হয় না একটাই মাত্র রাজা হয় এই বিশ্বব্রহ্মাণ্ডের রাজা যেমন আমার কৃষ্ণ আমার গোবিন্দ হাজার হাজার রাজা যেমন নাই সেই কৃষ্ণের বিভিন্ন ধরনের নাম বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে সেই ভক্তি সম্পদ সেই প্রেম সম্পদ আমাদের বাংলার বুকে চরণ ধরে হাতে ধরে পায়ে পড়ে দেওয়ার দায়িত্ব যারা কাঁধে বহন করেছিলেন তাদের মধ্যে আপনাদের বীরভূমি হচ্ছে এক নম্বর প্রথম নিত্যানন্দের জন্য নিত্যানন্দ প্রভু আমার সেইটা করেছেন আর মহাপ্রভু সবার চরণ ধরে প্রেম দেওয়ার পরিকল্পনা করেছে আগুনে যদি আপনি আগুন দেন বা আগুনে যদি আপনি ঘি ঢেলে দেন আগুন কখনো নিভবে কখনো নিভবে না আগুন নেভাতে গেলে কি দরকার জল দরকার আমরা কেউ জলের সন্ধান করছি না আমরা আগুনকে নেভাতে গিয়ে ঘিয়ের সন্ধান করছি তাই আমাদের বর্তমানে আগুন নিভছে না আগুন অনেক বাড়ছে তাই মহাপ্রভু সেই নেভানোর জন্য প্রেম সম্পত্তির শীতল বাড়ি শীতল জল তিনি আমাদের জন্য নিয়ে এসেছিলেন তিনি এনেছিলেন বলেই হৃদয় থেকে আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক ত্রিতাপ জ্বালা চিরতলের মতো দূর হতে বসেছিল আবার আমাদের সেই দুর্ভাগ্য উদয় হয়ে আবার আমরা সেই ঘির পিছনে ছুটছি মহাপ্রভুর প্রদর্শিত পথে যদি আমরা সবাই এগোতে পারি তাহলে বিশ্বে শান্তি নিশ্চয়ই আসবে সুতরাং সেই কীর্তন সেই সংস্কৃতি সেই বাংলার সমস্ত কিছু গান আমাদের সম্পত্তি সেগুলো নিয়ে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে বাংলার সংস্কৃতি কালচার তাই মহাপ্রভু এসেছেন বলে আমাদের কি হয়েছে পদকর্তা তার একটা উদাহরণ দিয়েছেন পদাবলীর মধ্যে
যে কলি তিমিরাকুল অখিল লোক হেরি গোরার বদন চাঁদ পরকাশ। ও মাইরা একটু পরেই যখন দেখবেন চারিদিক অন্ধকার হয়ে যাবে দেখবেন মৃদু মৃদু আলো আসছে একজনের কাছ থেকে। সেই মৃদু মৃদু আলো কার কাছ থেকে আসছে? আকাশের দিকে তাকিয়ে দেখুন, তার নাম হচ্ছে চাঁদ মামা, চন্দ্র দেবতা। চন্দ্র দেবতা রাত্রে ওঠে বলেই রাত্রের অন্ধকারটা দূরীভূত হয়। তেমনি কলিযুগের যে অন্ধকার ছড়িয়ে পড়েছিল আজ থেকে প্রায় 540 বছর আগে, সেইটা নিভিয়ে দেওয়ার জন্য, সেই অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য এই বাংলার মাটিতে একটা চাঁদের উদয় হয়েছিল। সেইটা হচ্ছে পূর্ব দিকে, মানে বীরভূমের পূর্ব দিকে। ম্যাপ যদি দেখেন পশ্চিমবঙ্গে, তাহলে বীরভূমের পূর্ব দিকে একটা জেলা, তার নাম হচ্ছে নদিয়া জেলা। তার মধ্যে একটা গ্রাম আছে, তার নাম নবদ্বীপ ধাম। আর সেই নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছিল আমার গৌর গুণধাম গৌরাঙ্গের বদন চাঁদ। সেই গৌরাঙ্গের বদন চাঁদের আলোয় আজ আমরা এই হরিনাম রূপী প্রেমের জ্যোৎস্না পেয়েছি। তাই বলছে, সেই প্রেম জ্যোৎস্না পেয়ে যদি আমরা সেই গৌরাঙ্গকেই আমরা ডাকতে না পারি, তাহলে আমাদের সকল কিছু বৃথা হয়ে যাবে। বলছে, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অন্যন্যে বিলসে রস আস্বাদন করি, সেই দুই তনু এবে চৈতন্য বসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক উঠাই। রাধা আর কৃষ্ণ প্রেমের দুটো মূর্তি, একটা পুরুষ মূর্তি একটা নারী মূর্তি। কেননা দুজন না হলে যে কোনো রস পরিপূর্ণ আস্বাদন করা যায় না। আমি বাৎসল্য রস আস্বাদন করতে চাইছি, আমি একজন পুরুষ কিন্তু আমি বাৎসল্য রস আস্বাদন করতে চাইছি, তার জন্য আমার কি দরকার? তার জন্য আমার একটা সন্তান দরকার। আমার ছেলে যখন আমার কোলে আসবে তখন আমার বাৎসল্য রসটি যে স্তরে উঠবে, আমি পাড়ার কোনো ছেলেকে কোলে করে নিয়ে আদর করলে সেই বাৎসল্য রস কি ফুটবে? কি মায়েরা, তুমি পাড়ার একটা কাকার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, তাকে কোলে নিয়ে আদর করছো, এই আদরটাও কিন্তু বাৎসল্য রস, কিন্তু সেটা পরিপূর্ণ নয়। পরিপূর্ণ কখন হবে? যখন তোমার নিজের সন্তানকে কোলে করে তুমি আদর করবে। তেমনি প্রেম আস্বাদন করার জন্য কৃষ্ণ নিজেকে দুই ভাগে বিভক্ত করেছেন, একটি পুরুষ মূর্তি একটি নারী মূর্তি। পুরুষ মূর্তি প্রেমের নাম কৃষ্ণ, নারী মূর্তি প্রেমের নাম রাধা। দুজনে মিলেমিশে বৃন্দাবনে যে প্রেম রস আস্বাদন করেছেন, সেই প্রেম রসে আজ সারা বিশ্ববাসী ডুবে গেছে কৃষ্ণ প্রেম। কিন্তু তবুও পূর্ণ হয়নি, তবুও পূর্ণ হলো না। বলে কেন? বলে বাবা, দুয়ে দুয়ে আস্বাদন করা আর দুই মিলে মিশে একত্রিত হয়ে আস্বাদন করা, সেটা আকাশ আর পাতাল পার্থক্য হবে। ওই জন্যেই সাধারণ রসগোল্লার দাম 5 টাকা আর রসমালাইয়ের প্লেটের দাম 40 টাকা। রসমালাই খান, আপনাদের এদিকে রসমালাই পাওয়া যায়? ছোট ছোট রসগোল্লা দুধের মধ্যে ডুবিয়ে খাওয়া, এর নাম রসমালাই খাওয়া। আমি মিষ্টি মিষ্টি খাই না বলে খুব একটা ওই সব ধান্দায় আমার নেই, ওইদিকে মনও আমার নেই। হ্যাঁ, আমার যেটা ভালো লাগে আমি সেইটাই খাই। ওই রাস্তার মোড়ে গিয়ে দেখি কোথায় ফুচকার দোকান বসে, একটু ফুচকা খেয়ে আসি, ওইটা আমার ভালো লাগে। হ্যাঁ, ওই জন্য ওইদিকে আমার নজর, মিষ্টির দিকে আমার নজর নেই। বলে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অন্য সেটা সস্বাদন করি। মাইরা, বৃন্দাবনের যিনি প্রেম দিয়েছেন তিনি কৃষ্ণ, তিনি হচ্ছেন দুধ। আর সেই প্রেমটাকে যিনি পরিপূর্ণ করেছেন তিনি রাধা, তিনি হচ্ছেন রসগোল্লা। তাই বৃন্দাবনে দুধ ছিল আলাদা, রসগোল্লা ছিল আলাদা, কিন্তু কলিযুগে যেই পড়লো অমনি এই দুধ আর রসগোল্লা দুজনে মিলে একত্রিত হলো। মানে রাধা কৃষ্ণ মিলে একত্রিত হলো, হয়ে রসগোল্লা থাকলো না, রসমালাই হয়ে গেল। মানে রসমালাই সোনার গৌরাঙ্গ হয়ে আমাদের প্রেম চরণ ধরে ধরে প্রদান করলো। ওই জন্য একে একে এক হওয়া, দুই হওয়ার পর এক হওয়া, আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা আমরা যে বুঝব, সেই জন্যেই আমাদের কাছে প্রেম রত্ন এত প্রিয়। ওই জন্য বাংলার চৈতন্য চরিতামৃতের দর্শন বোঝা এত সহজ নয় বাবা। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মানে বোঝা এত সহজ নয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মনের মধ্যে যে প্রেম দর্শন লুকিয়ে ছিল সেটা বুঝতে গেলে পড়াশোনা করতে হয়। আমরা শুধু গানগুলো শুনেই যাই, কতটা সুরে তুমি গাইলে, নোট কোথায় ভুল হলো, তাল কোথায় ভুল হলো, এই বিচার করতে বসে যাচ্ছি আমরা সারাক্ষণ। দেখবেন কেউ যদি রবীন্দ্রনাথের গান গেয়ে যদি পোস্ট করে, যদি কেউ মানে এই ইউটিউবে ছাড়ে, অমনি লোকগুলো তৈরি হয়ে বসে আছে, কোথায় সুরটা ভুল হয়েছে আমি ধরবো, কোথায় তালটা ভুল হয়েছে আমি ধরবো সমালোচনা করার জন্য, কিন্তু গানের মানে খোঁজার জন্য কেউ আসে না। একটা রবীন্দ্রনাথের গানের মানে আর তার দর্শন কত উচ্চ স্তরের সে চিন্তা ভাবনার কারণে সুরতাল কি করে ভুল হচ্ছে সেটা আমি সমালোচনা করব। সুরতাল তো ঠিক গাইতেই হবে, এর তো ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, কিন্তু আগে দর্শনটা বোঝো। ওই জন্য চৈতন্য চরিতামৃতের দর্শন, বাংলার সাহিত্যের দর্শন বোঝা এত সহজ নয়। তাই কলি তিনি রাখুলো অখিল লোক হেডি গোড়ার বদন চাঁদ পরকাশ। হ্যাঁ বলছে আমার মহাপ্রভু তার বদনটা কেমন, ও মায়েরা চাঁদ যখন ওঠে আর চাঁদের আলো যখন পৃথিবীতে পড়ে সেই চাঁদের আলোটাকে লোকে কি বলে, কি বলে মায়েরা, জ্যোৎস্না বলে। বলে দেখো কি সুন্দর জ্যোৎস্নার আলো, আর দেখবেন পৃথিবী যতই গরম হোক না কেন দিনের বেলায় চাঁদ যেই উঠবে ওই পৃথিবীর আলোয়, মানে চাঁদের আলোয় পৃথিবীটা কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়। তেমনি আপনার হৃদয় যতই তিতাব জ্বালায় দগ্ধীভূত হোক না কেন, আপনি যদি একবার গৌরাঙ্গ বদন চাঁদের জ্যোৎস্না পেয়ে যান আপনার সকল তিতাব জ্বালা দূরীভূত হয়ে যাবে। আহা পদকর্তা কি সুন্দর পদাবলী লিখছেন, বয়ান কো হাসো সুধা কর বরিশনে, বয়ান কো হাসো সুধা কর বরিশনে, ও গো জগজন তাপবিনাশ, জগজন তাপবিনাশ, জগজন তাপবিনাশ, জগজন তাপবিনাশ, বয়ান কো হাসো সুধা কর বরিশন জগজন তাপ বিনাশ। ভালো করে মানেটা বুঝে নিন, বয়ানক হাসো মানে বদনের হাসি, সুধা কর বরিশনে, সুধা কর মানে হচ্ছে জ্যোৎস্না, সুধা কর চাঁদের আলোটাকে সুধা কর বলে, তাহলে জ্যোৎস্না বরিশনে মহাপ্রভুর বদন চাঁদের আলো এমন জ্যোৎস্নার মতো পৃথিবীতে ঝরে পড়ছে যে জগজন তাপ বিনাশ, প্রত্যেকটি জগৎজনের তাপ বিনাশ করছে মহাপ্রভুর বদন চাঁদের আলো। হ্যাঁ বয়ানক হাস সুধা কর বরিশনে জগজন তাপ বিনাশ। দেখবেন চাঁদের সঙ্গে মহাপ্রভুর একটা মিলও আছে আবার অমিলও আছে। চাঁদের সঙ্গে মহাপ্রভুর মিল কি, চাঁদও আলো দেয় মহাপ্রভু আলো দেয়, চাঁদ উঠলে পৃথিবী ঠান্ডা হয় মহাপ্রভু উঠলেও পৃথিবী ঠান্ডা হয়। হ্যাঁ এবার অমিলগুলো কি, চাঁদে কলঙ্কের দাগ আছে মহাপ্রভুতে কোনো কলঙ্কের দাগ নেই, চাঁদ গুহার বাইরে আলো দেয় ভেতরে আলো দিতে পারে না কিন্তু মহাপ্রভু চাঁদ উঠলে ভেতর বাহির সকল কিছু আলো করে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয়, মিল আছে অমিলও আছে। এবার সেই সুধা কর পরিশনে জগজন তাপ বিনাশ, সেই মহাপ্রভুর বদন চাঁদের আলো পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। হ্যাঁ তা মহাপ্রভুর বদন চাঁদের আলোয় যদি আমাদের এত পুণ্য আসে, এত আমাদের মঙ্গল আসে, তাহলে তা দেখানো পথে যদি আমরা চলতে পারি আমাদের নিশ্চয়ই পুণ্য আসবে, নিশ্চয়ই ভালোবাসা আসবে, ওই ভালোবাসাটাই হচ্ছে মূল কথা। তাই সেই ভালোবাসা দিয়ে তিনি দুই ধরনের কল্পতরু এই জগতে সৃষ্টি করেছেন। আমাদের আমাদের এই বৈষ্ণব জগতে দুই প্রকারের কল্পতরু, একজন গুরু একজন বৈষ্ণব।
তাহলে কল্পতরুগুলো কি? কাদের কাদের নাম? একজন হচ্ছে বৈষ্ণব, একজন হচ্ছে গুরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব হচ্ছেন প্রেম কল্পতরু, আর বাঞ্ছা কল্পতরুভ্য তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। এই দুই কল্পতরুর কাছে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। ওই জন্যই বলছে ভকত কল্পতরু অন্তরে অন্তরে, ভকত কল্পতরু অন্তরে অন্তরে, রূপয়ে ঠামহি ঠাম রে, রূপয়ে ঠামহি ঠাম রে, তছু পদ তলে অবলম্বনে পথিক, তছু পদ তলে অবলম্বনে পথিক, পুরায়ে নিজ নিজ কাম রে, পুরায়ে নিজ নিজ কাম রে, ও তাদের মনে আশা হল পুরা, আশা হল পুরা, মনে আশা হল পুরা, আশা হল পুরা, কল্পতরুর লয়ে শরণ মনে 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 আশা হল পুরা, তছু পদ তলে অবলম্বনে পথিক, পুরায়ে নিজ নিজ কাম রে, পুরায়ে নিজ নিজ কাম রে, ভকত কল্পতরু অন্তরে অন্তরে, ভকত কল্পতরু অন্তরে অন্তরে, রূপয়ে ঠামহি ঠাম রে, রূপয়ে ঠামহি ঠাম রে, ভগত সুপদ তলে অবলম্বনে পথিক, পুরায়ে নিজ নিজ কাম রে, পুরায়ে নিজ নিজ কাম রে, ভাব গজেন্দ্রে চড়ায়ল কিঞ্চনে, ভাব গজেন্দ্রে চড়ায়ল কিঞ্চনে, ঐছন বহু কবিলাস রে, ভাব গজেন্দ্রে চড়ায়ল কিঞ্চনে, ঐছন বহু কবিলাস রে, ভাবরূপী গজেন্দ্র। হ্যাঁ, হাতিটার নাম ছিল ঐরাবত, সেটা ইন্দ্রের হাতি, কিন্তু কলিযুগের সমুদ্র মন্থনে ভাবরূপী গজেন্দ্র জন্ম নিয়েছে, সেটা পদকর্তা বলছেন। ইন্দ্রের হাতির ছিল পাঁচখানা সুর, আর আমাদের অষ্টসাত্ত্বিক হাতির আটখানা পা, আটখানা। ভাব গজেন্দ্রে চড়ায়ল অকিঞ্চনে, ভাব গজেন্দ্রে চড়ায়ল অকিঞ্চনে, ঐছন বহু কবিলাস রে, ভাব গজেন্দ্রে চড়ায়ল অকিঞ্চনে, ঐছন বহু কবিলাস রে, ঐছন বহু কবিলাস। ভাবরূপী গজেন্দ্র আটখানা ভাব, ভাবের নাম কি? স্তম্ভ শেদ রোমাঞ্চ বেবথ বৈবর্ণ সরভঙ্গ অস্ত্র প্রলয়, এই আটখানি ভাব ভাবরূপী গজেন্দ্র। আর আমাদের কাছে বিশ কোনটা শুনে নাও, সংসার কাল কুট বিষে দগ্ধল এ কলি গোবিন্দ দাস রে, এ কলি গোবিন্দ দাস রে, বলে আমি একা, আমি একা, আমি জ্বলে জ্বলে মরলাম, আমি আমি জ্বালাই জ্বালাই জ্বলে মরলাম, আমি জ্বালাই জ্বালাই জ্বলে মরলাম, হরি হরি না বলিলাম, জ্বালাই জ্বালাই জ্বলে মরলাম, হরি হরি না বলিয়া, জ্বালাই জ্বালাই জ্বলে মরলাম, হরি হরি না বলিয়া, জ্বালাই জ্বালাই জ্বলে মরলাম, হরি হরি না বলিয়া, আমি সংসার কাল কুট বিষে দগ্ধল এ কলি গোবিন্দ দাস হে, এ কলি গোবিন্দ দাস রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, জি জনা গো। এই গানটা ভালো লাগে?
আমি তো আপনাদের না বলেই ধরে ফেললাম গানটা। এই গানটা ভালো লাগে? সত্যি বলছো মায়েরা, এখানে বাবাদের থেকে মায়েদের সংখ্যা বেশি অনেক। ও মায়েরা সত্যি বলছো? তাহলে যদি বলো তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো গানটা। গানটা গাইবো বাবা, ও মায়েরা গাইবো। এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দিয়ে, এ তো আমাদের বাঙালিদের প্রাণের গান, মনের গান। হ্যাঁ, যেখানে বাঙালিরা থাকবে সেখানে এই গান তারা গাইবে। এই গায়নটা, এই ভজ গৌরাঙ্গ, এই সন্ধ্যা সকালের অমৃত গান, এই গান তোমাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে। সিরিয়াল দেখে এসেছে তো, সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি এই দশা হয়েছে। দেখো এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে এই হয়েছে দশা। আমি কি বললাম আর কি করলে? আমি বলেছি যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, নূর্ধ্বনি দিচ্ছে। ভাব নিধি ভুলে গেছে, বলে বাবা মুখ ঘষকে উলুধ্বনি বেরিয়ে গেছে, কি করবো। উলুধ্বনি যখন মুখ ফসকে বেরিয়ে গেছে, এবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো তারাই উলুধ্বনিটা দাও দেখি। তাহলে ভালো যখন বাসো, সন্ধ্যাবেলায় হাজার হাজার আজকে শ্রোতা ভক্ত আজকে সবাই আপনারা এসেছেন, সবাই মিলে এই সন্ধ্যাকালে। হ্যাঁ, সন্ধ্যাকালটা একটা জীবনের তত্ত্বকাল। সূর্যটাও যেমন ডুবেছে, আমাদের জীবন সূর্যটাও একদিন ডুববে। সেই বার্তা নিয়ে রোজ সন্ধ্যাবেলায় করে একবার করে সূর্য ডুবে। এই বার্তা আমরা কেউ বুঝি না, আমরা দিনকে কেউ চিনি না, জীবনকে আমরা বুঝি না, তাই আমাদের এই দশা। শুধু খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি বংশবৃদ্ধি করছি আর পশুর মতো মরে যাচ্ছি। ওসব করলে হবে না। সন্ধ্যাবেলায় যখন এসেছেন আপনারা করতালি দিয়ে এই হরিনাম অমৃত প্রাণ করবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে, বলো ভজ গৌরাঙ্গ। এই এতজন মিলে এইটুকু আওয়াজ, তোমরা কি বীরভূমের টক দুপুরবেলায় খাওনি নাকি? আমরা খেয়েছি, ওই জন্য জোরে জোরে গাইছি। হ্যাঁ কি গো, জোরে জোরে বলো, জোরে জোরে, এমন জোরে জোরে বলবে প্যান্ডেল যাতে উড়ে যায়। সবাই মিলে করতালি দিয়ে প্রাণ খুলে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে, এবার হয়েছে খানিকটা। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। বাহ, এই তো দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে, বলো হয় আ, সবাই হাত তুলে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় উলুধ্বনি উলুধ্বনি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, নিদাই গৌর হরি হরি গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে? হয়নি আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরে আমোদপুরে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন? প্রতি বছর আসবেন? সত্যিকার বলছেন? প্রতি বছর তো সিরিয়ালের দিব্যি, এমন দিব্যি দিয়েছে না, বলে বাবা এমন দিব্যি দিয়েছে আমি কেন আমার চোদ্দ পুরুষ আসবে,
এমন সিরিয়ালে দিব্যি দিয়েছি মাইরা যেটা শুনলে আপনার ভক্তি পথ অগ্রসর হবে সেইটিকেই বেশি করে গ্রহণ করবেন হ্যাঁ আলু আলা আলু পোস্ত খাওয়াবেন কাকে আমাকে আমি তো আলু পোস্ত খাই না আমি টক খাই খাবেন তো জয় রিতা চলুন আজকের আমরা এতক্ষণ গৌরচন্দ্রিকা সাধন করলাম যে কোনো কিছু জিনিস জানার জন্য কোনো একটা মাধ্যমের প্রয়োজন হয় যেমন আপনারা এখন এই যে আমদপুরের কীর্তন শুনছেন আজকের আমি এখানে যে গানটা গাইছি আপনারা কোথায় শুনতে পাবেন আমার মুখের সামনে দেখুন 50 খানা ক্যামেরা ধরে রাখা আছে হ্যাঁ হ্যাঁ এই ক্যামেরা দেখবেন সব ক্যামেরা করে বসে আছে নানান ধরনের নাম দিয়ে এরা সবাই ভিডিওগুলো ছাড়বে হ্যাঁ যে আমার এই পাঞ্জাবিটাকে চিনে রাখবেন এই পাঞ্জাবিটা পরে আপনাদের এখানে কীর্তন করেছি বুঝতে পারবেন যে আমদপুরের কীর্তন এটা হ্যাঁ তো এই যে মাধ্যম ক্যামেরার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন আমরা একটা মাধ্যমে আমরা পাচ্ছি আপনি যখন ক্রিকেট দেখেন লাইভ ক্রিকেট হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ হচ্ছে আপনি কোথায় দেখবেন টিভিতে দেখবেন তাহলে টিভিটা আপনার মাধ্যম প্রেম যে সর্বশ্রেষ্ঠ ধন এটা আমরা একজনের মাধ্যমে পেয়েছি সেই মাধ্যমটার নাম কি নিতাই আর গৌরাঙ্গ এটা আমাদের মাধ্যম কিন্তু মহাপ্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভু কার মাধ্যমে এই প্রেমকে জেনেছেন সেই মাধ্যমটাও আমাদের আজকে জানতে হবে তিনি পাঁচজনের মাধ্যমে তিনি প্রেম সম্বন্ধে সবথেকে শ্রেষ্ঠ ভাবে জানতে পেরেছিলেন চৈতন্য চরিতামৃতে সেই পাঁচজন কে কে বলা রয়েছে লেখা রয়েছে চণ্ডীদাস বিদ্যাপতি বিদ্যাপতি রায়ের নাটক গীতি করণামৃত গীতি গোবিন্দ গীতি গোবিন্দ স্বরূপ রামানন্দ শানে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম দেখুন যাদের যাদের মাধ্যমে মহাপ্রভু প্রেম সম্বন্ধে উপলব্ধি করতে পেরেছেন তাদের মধ্যে প্রথম একজনের নাম তার বাড়ি আবার বীরভূমে তার নাম কি চণ্ডীদাস নানুরের চণ্ডীদাস ঠাকুর আরো চণ্ডীদাস আছে সেটা নিয়ে এখন মহাপ্রভু কার কাছ থেকে পেয়েছেন সেটা নিয়ে নানান ধরনের সাহিত্যিক বিতর্ক রয়েছে আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না আমি বাঁকুড়ার ছাত্রার চণ্ডীদাসের কথাও বলবো আবার বীরভূমের নানুরের চণ্ডীদাসের কথাও বলবো চণ্ডীদাস নামক ব্যক্তির কাছ থেকে মহাপ্রভু প্রেম সম্বন্ধে জেনেছেন তারপরে একজনের নাম এলো বিদ্যাপতি সেই বিদ্যাপতির জীবন কথা আজকের আমরা তুলে ধরব কারণ আপনারা অলরেডি হ্যান্ডবিলে আপনারা দেখতে পেয়ে গেছেন যে কি লীলা আজকের এখানে পরিবেশিত হবে কবি বিদ্যাপতি আমার খুব প্রিয় একটি লীলা আমার খুব প্রিয় একটি সাবজেক্ট একটা বিষয় আমার খুব ভালো লাগে গাইতে কিন্তু যেখানে সেখানে আমি গাইতে পারি না কেননা এই বিদ্যাপতির রস বিদ্যাপতির লীলার যে গভীরতা সবার জন্য নয় সাধারণ মাছির জন্য কখনো মধু উপলব্ধি করানো হয় না মধু উপরে সাধারণ মাছি গিয়ে সবসময় বেশি বসে না মাছি দেখবেন নোংরার উপরে গিয়ে বসে কিন্তু এই মধুর আস্বাদন করতে গেলে আপনাকে একটা জিনিস হতে হবে তার নাম হচ্ছে মৌমাছি মৌমাছি না হলে মধুর আস্বাদন জানে না আপনারা যদি গুরু সৎসঙ্গে যদি মৌমাছি হতে পারেন তাহলে বিদ্যাপতির গভীরতা আপনারা বুঝতে পারবেন এই বিদ্যাপতির জীবন কথা আজকে আমরা আস্বাদন করব বাঙালি না হয়েও বাঙালি বৈষ্ণব পদকর্তা এবং সাহিত্যের মধ্যে তার নাম কি করে অগ্রগণ্য হয়ে গেল আজকে আমরা সেই কথা জানব তার জীবনী কথা একেবারে তার জন্ম থেকে তার মরণ কাল পর্যন্ত বিভিন্ন তার গুরুত্বপূর্ণ লীলা প্রসঙ্গ আমরা আস্বাদন করব চলুন কবি বিদ্যাপতির কথা আজকে আমরা আস্বাদন করি এই কবি বিদ্যাপতি তিনি বাঙালি নন মানে বাংলায় তার জন্ম নয় তার জন্ম কোথায় তার জন্ম হচ্ছে বাংলার পাশের রাজ্য যেটা বর্তমানে দুখণ্ডে ভাগ হয়েছে একটা হচ্ছে ঝাড়খণ্ড একটা হচ্ছে বিহার কিন্তু আগেকার দিনে পুরোটাই বিহারের অঙ্গ ছিল মানে অঙ্গ কলিঙ্গ বঙ্গ কলিঙ্গ মানে হচ্ছে আপনাদের উড়িষ্যা আর অঙ্গ মানে বিহার প্রদেশ এবং বঙ্গ মানে পুরো বাংলা অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই অঙ্গ বঙ্গ বা অঙ্গ মানে বিহার এই বিহারের
একবার উত্তর দিকে মানে নেপালের দিকে চলে যান আমি আবার আজকে আবার এখানে নেপালও গান শুনতে একজন এসেছে আমার গান হ্যাঁ নেপাল থেকে এসেছে ওই নেপালের দিকে চলে গেলে বিহারের উত্তর অংশে একটা জায়গা পড়ে সেই জায়গাটার নাম হচ্ছে মিথিলা সেই মিথিলায় জন্মগ্রহণ করেছিলেন এই বিদ্যাপতি বিসফি নামক একটি গ্রামে অনেকে বলে বিসফি অনেকে বলে বিসফি বিভিন্ন রকম নাম বলে অনেকে উচ্চারণের ক্ষেত্রে সেই বিসফি গ্রামে গণপতি ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই বিদ্যাপতি মায়ের নাম কি মায়ের নাম আমি জানি না মায়েরা যদি জানতাম বলে দিতাম আপনি গুগলে সার্চ করলেও পাবেন না মায়ের নাম কি কেননা বিদ্যাপতির মায়ের নামটা পাওয়া যায় না মানে নষ্ট হয়ে গেছে আর কি ভুলে যাওয়া হয়েছে হারিয়ে গেছে কিন্তু বাবার নামটা জানা আছে গণপতি ঠাকুর ওই গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতির জন্ম হয়েছিল তিনি বিহারের মিথিলা এই মিথিলা বললেই একজনের কথা মনে পড়ে মিথিলায় একজনের বাড়ি বলুন তো মায়েরা মিথিলা বললে কার কথা মনে পড়ে হ্যাঁ হ্যাঁ মিথিলার রাজা জনক রাজা আর এই জনক রাজার কন্যাকে সীতামা আর সীতামায়ের বরকে রাজা রামচন্দ্র মানে এক কথায় ধরতে গেলে রামচন্দ্রের শ্বশুর বাড়ি হচ্ছে মিথিলা রামচন্দ্রের শ্বশুর বাড়ি এইবার এই বিহারের পাশেই রয়েছে উত্তরপ্রদেশ মানে অযোধ্যা উত্তরপ্রদেশে চলে গেলে অযোধ্যা চলে গেল তাহলে শ্বশুর বাড়ি হচ্ছে বিহারে হ্যাঁ বিহারের মিথিলায় আর নিজের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ অযোধ্যা এই মিথিলাতে বিসফি গ্রামে জন্মগ্রহণ করলেন গণপতি ঠাকুরের ঘরে কবি বিদ্যাপতি হ্যাঁ মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম ওগো মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম মিথিলা রাজ্যেতে কি অপূর্ব শোভাতার অতি অনুমান কি অপূর্ব শোভাতার অতি অনুপম কি অপূর্ব শোভাতার অতি অনুপম গ্রামে এক একজন মানুষ থাকে যার দেখলে সমস্ত গ্রামের মানুষ শ্রদ্ধায় মাথা নিচু করে প্রণাম করে চলে যায় দেখবেন কিছু কিছু গ্রামে কিছু কিছু এমন মানুষজন থাকে তাদেরকে দেখে শ্রদ্ধা করে আবার কিছু কিছু এমনও মানুষ থাকে যার দিকে তাকালেই লোকের দিনটা খারাপ হয়ে যায় সারা দিনটা নষ্ট হয়ে গেল এরকমও কিছু লোক আছে হ্যাঁ তো সেই রকম গণপতি ঠাকুর হচ্ছেন এমন একজন সৎ ব্রাহ্মণ যার দিকে তাকালেই গ্রামের মানুষরা সবাই শ্রদ্ধায় প্রণাম করে মাথা নিচু করে দূর থেকে সরে যেত ভয় নয় শ্রদ্ধায় শ্রদ্ধাটা এমন একটা ভয় না যে ওই যমরাজের থেকেও বিরাট বড় ভয় যমরাজের থেকেও বিরাট বড় ভয় শ্রদ্ধা যেমন আমরা বিশেষ করে আমি আমি আমাদের আমার গুরুদেবদের কাছে যখন যাই গান শিখতে বলুন আর কোনো দেখা করতে গেলে বলুন আমার গুরুরা এখনো বলে কি তুই সংকুচিত ভাবে দাঁড়িয়ে রয়েছিস কেন আমি এখনো খুব ভালো করে কথাও বলতে পারি না কেননা এখনো বুকটা ধুক ধুক করে বাবা গুরুদেবের সামনে কি বলবো কি বলে ফেলবে কেননা একটা শ্রদ্ধা আমার আমার মনের মধ্যে তাদের প্রতি আছে ওই জন্য কিছু মানুষের সেই রকম সম্মান রয়েছে গ্রামে গণপতি ঠাকুর সৎ ব্রাহ্মণ আর বিরাট বড় পণ্ডিত গ্রামের লোকেরা সবাই তাকে প্রণাম করে চলে যায় আর তার বাড়িতে যদি একটা পুত্র সন্তানের জন্ম হয় তাহলে গ্রামের মনের আনন্দ হবে না মানুষের মনের মধ্যে হ্যাঁ এই চলো চলো আমাদের গণপতি ঠাকুরের নাকি একটা ছেলে হয়েছে ওরে বাপ রে বাপ হ্যাঁ আমাদের কত আনন্দ বলতো পরে ভবিষ্যতের ব্রাহ্মণ ভবিষ্যতের পণ্ডিত আমরা আমাদের গ্রামের মধ্যে পেয়ে গেলাম চলো দেখতে যাবো সবাই মিলে বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে বিদ্যাপতি
গণপতি জনম এলো গণপতির ঘরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ হরি হরিধ্বনি দেয় ভক্তগণ বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ তাদের আনন্দবার ঘরে না আনন্দ ধরে না আনন্দবার ঘরে না আনন্দ ধরে না ওই বিদ্যাপতির জন্ম হেরি আনন্দবার ধরে না বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ ধরে না ওই বিদ্যাপতির জন্ম হেরি আনন্দবার ধরে না বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ ধরে না ও হরি 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 বলে হরিধ্বনি সবাই করে হরি 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 বলে উলুধ্বনি সবাই করে হরি 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 বলে হরিধ্বনি সবাই করে হরি 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 বলে উলুধ্বনি সবাই করে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না বাহ বিদ্যাপতির জন্ম হয়েছে গো হ্যাঁ পুত্র সন্তান হয়েছে এই গ্রামের কি সুন্দর আনন্দ আমাদের ভবিষ্যতের পণ্ডিত মশাই একবারে পণ্ডিত হবে আনন্দ করে সবাই আশীর্বাদ দিয়ে গ্রামের লোকেরা তারা সবাই নিজের বাড়িতে গেলেন জন্ম হলো পুত্র সন্তানের জন্ম হলো ছ মাস যখন বয়স হলো তখন অন্নপ্রাশনের আয়োজন করা হলো আপনাদের এখানে অন্নপ্রাশন অনুষ্ঠান হয় তো নিশ্চয় বলে বাবা এই তো সব জায়গায় হয় আবার নতুন আবার কি এখন আবার অন্নপ্রাশনের ইংরেজি নাম হয়েছে রাইস সেরিমনি হ্যাঁ দেখবেন সব প্রোগ্রামের সব নিমন্ত্রণ ছাপায় কার্ড ছাপায় রাইস সেরিমনি আর আমাদের বাংলায় বা আমাদের শাস্ত্রে তাকে বলা হয়েছে অন্নপ্রাশন আপনাদের এদিকে হয় কিনা জানি না ওই অন্নপ্রাশনের দিনে একটা বড় ওই পেতলের থালা বা কাঁসার থালা তার মধ্যে বিভিন্ন জিনিস দেওয়া হয় মানে মাটি ধান টাকা তারপরে কলম বই এগুলো দেওয়া হয় আপনাদের হয় কি এদিকে হয় হ্যাঁ তারপরে বিভিন্ন রকম শাস্ত্রীয় গ্রন্থ দিয়ে সেইটা বাচ্চার কাছে ধরে দেওয়া হয় এবার সাধারণ মানুষের মনের বিশ্বাস যে ওই বাচ্চাটা আনন্দ করে যেটা গিয়ে ছুঁইবে সেটাই সে হবে যদি মাটি ছোঁয় বা ধান ছোঁয় তাহলে চাষি হবে যদি কলম ছোঁয় তাহলে পড়াশোনা করবে যদি টাকা পয়সা ছোঁয় তাহলে ব্যবসাদার ভালো হবে এইরকম বিভিন্ন ধারণা আমাদের মনের মধ্যে আছে বিদ্যাপতির অন্নপ্রাশনের দিন পুরো গ্রাম নিমন্ত্রণ করেছে গণপতি ঠাকুর সবাই আসবেন ছেলেকে আশীর্বাদ দিয়ে যাবে সবাই গ্রামের লোকেরা গিয়ে হাজির হয়েছে সবাই উদগ্রীব হয়ে রয়েছে যে বিদ্যাপতি কোনটা ধরে দেখব এবার দেখেন বড় কাঁসার থালা তার মধ্যে বিভিন্ন জিনিস ধানও রয়েছে মাটিও রয়েছে রূপোর টাকা সোনার টাকাও রয়েছে সব সুন্দর করে সামগ্রী সাজানো রয়েছে আর মাঝখানে একটা বই রাখা আছে সেটার নাম হচ্ছে শ্রীমৎ ভাগবত এবার সেই থালাটা যখন এগিয়ে দেওয়া হচ্ছে পাড়ার লোকেরা উদগ্রীব হয়ে আছে যে কোনটা ঘরে দেখব মায়েরা সোনা চকচক করছে লোভনীয় বস্তু রূপোর টাকাও চকচক করছে লোভনীয় বস্তু বাচ্চাদের খেলার জন্য অনেক বেশি তাদের আগ্রহের বিষয় কিন্তু যতবারই থালাটা সরিয়ে দেওয়া হচ্ছে বা ঠেলে দেওয়া হচ্ছে বিদ্যাপতি কিছুই ধরছে না শুধু একবার করে যেই থালাটা এগিয়ে দেয় বিদ্যাপতি ঝাঁপিয়ে গিয়ে ওই শ্রীমৎ ভাগবতের উপরে গিয়ে পড়ছে ভাগবতের উপরে আবার টেনে নিয়ে আসা হলো আবার থালাটা এগিয়ে দেওয়া হলো আবার বিদ্যাপতি ভাগবতকেই ধরেছে যারা পরম বৈষ্ণব তাদের চোখে জল এসে গেল ওগো গণপতি ভাগ্য করে ছেলে পেয়েছো তোমার ছেলে ধান ছুইল না টাকা ছুইল না মাটি ছুইল না গিয়ে সোনা চকচক করছে সেটাও ছুইল না গিয়ে বারে বারে জড়িয়ে ধরছে শ্রীমৎ ভাগবত আমরা প্রাণ ঢেলে আশীর্বাদ করে যাই গোবিন্দের চরণে প্রার্থনা করে যাই এই ছেলে একদিন না একদিন মহা 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 পণ্ডিত হয়ে উঠবে আমরা আশীর্বাদ করি অন্নপ্রাশনের দিনে বিদ্যাকে সে আপন করে নিয়েছে তাই আজ থেকে ওই সন্তানের নাম হলো বিদ্যাপতি যারা সত্যিকারের মহান হয় তাদের জন্ম থেকেই বোঝা যায় যে তারা কিছু না কিছু একটা করবে হয় তারা প্রচন্ড বদমায়েশ হবে
নয় তারা প্রচন্ড শান্ত হবে তার কিছু না কিছু একটা প্রচন্ড ব্যাপার থাকবে বাবা দেখবেন যে সব বাচ্চাগুলো অত্যন্ত চঞ্চল মানে তার বদমাইশির জালায় আপনি পাড়াতে মুখ দেখাতেও পাচ্ছেন না এই রকম বাচ্চাগুলো দেখবেন মাঝে মাঝে এমন বড় হয়ে কীর্তি করে তার কীর্তিতে সারা জগৎ মেতে ওঠে এই নিমায়ের কি কম কীর্তি ছোটবেলায় কম কীর্তি ছিল বাবা প্রসাদ চুরি করে খেয়েছে ওইখানে গিয়ে বদমাশি করেছে এইখানে গিয়ে শিব সেজে বসে রয়েছে কৃষ্ণ সেজে বসে রয়েছে নানান তার বদমাইশির ঠেলায় তার বাবা মায়ের কান পাতা দায় পাড়ায় কিছু না কিছু তার বৈশিষ্ট্য বোঝা যায় বিদ্যাপতি ধীরে 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 বড় হচ্ছে ধীরে ধীরে বড় হয়ে সাত বছর বয়স তার যখন হলো এই বিদ্যাপতির বংশে বা গণপতি ঠাকুরের বংশে কুলদেব তা বা কুলের ভগবান ছিলেন যিনি তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব মহাদেব হ্যাঁ এই পরম বৈষ্ণব মহাদেব তার কুল দেবতা বা তার কুলের ভগবান প্রত্যেক দিন সকাল বেলায় এই গণপতি ঠাকুর গিয়ে তার বেল পাতা দিয়ে চন্দন দিয়ে যখন পুজো করতেন বিদ্যাপতি গিয়ে বাবার কাছে কোলে বসে বসে দেখতেন যে কেমন করে পুজো করছে সাত বছরের বিদ্যাপতি একদিন গিয়ে বলছে বাবা এই যে কালো পাথরটার উপরে তুমি বারবার তেল দাও জল দাও চন্দন দাও পাতা দাও ফুল দাও এই কালো পাথরটার উপর তুমি কেন দাও তখন গণপতি ঠাকুর বলছে খবরদার কখনো বলবি না কালো পাথর এটা কোনো কালো পাথর নয় এটা হচ্ছে আমাদের সংসারের ভগবান আমাদের কুলের ভগবান ইনি হলেন দেবাদিদেব মহাদেব নিম্নগানাং যথা গঙ্গা দেব মামুচ্যতে যথা বৈষ্ণবানাং যথা শম্ভু নদীদের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ তেমনি জগৎ মাঝে বিশ্বব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব রয়েছে সকল বৈষ্ণবের মধ্যে শিব ঠাকুর হলেন শ্রেষ্ঠ তাই আমরা বৈষ্ণবের পূজারি আমরা শৈবতন্ত্রে বিশ্বাসী এই শৈবতন্ত্রে আমরা ভগবানকে ডাকার চেষ্টা করি তোমারও আরাধ্য দেবতা হলেন এই শিব ঠাকুর বাবা বিদ্যাপতি আমি তোমাকে আশীর্বাদ করলাম আর জীবনের একটি লক্ষ্য দিলাম জীবনে বড় হয়ে অনেক পড়াশোনা করবে অনেক বড় পণ্ডিত হবে কিন্তু তোমার জীবনের মূল উদ্দেশ্য থাকবে যাতে জীবনে একটা দিনের জন্য অন্তত শিব ঠাকুরের করুণা যেন তুমি পেতে পারো এইটা তোমার জীবনের লক্ষ্য বাবা তাই বাবা আমি শিব ঠাকুরের কৃপা পাবো কেন পাবি না নিশ্চয়ই পাবি ডাকার মতো ডাকতে পারলে হ্যাঁ তাকে কে না পাবে তাকে কিভাবেই না পাওয়া যাবে ঠিক পাওয়া যাবে তবে ডাকটা যেন ডাকার মতো হয় ডাকটা ডাকার মতো না হলে কিন্তু হবে না হ্যাঁ ডাকার মধ্যে যদি ফাঁকিবাজি থেকে যায় তাহলে সেই ডাকার মধ্যে কিন্তু ভগবান আসবে না হ্যাঁ শোনো তারে ডাকলে নাকি পাওয়া যায় আমি শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে ওগো ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে ওগো ডাকার মতো তার ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে
ডাকার মতো ডাকলে পরে দেখা দায় দিদি বৃন্দাবনে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে দাই ওর হরি ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে বাবা তুমি আমার জীবনের একটা উদ্দেশ্য দিলে কিন্তু এই উদ্দেশ্য পালন করতে গেলে কোন পথ আমাকে অবলম্বন করতে হবে শিব ঠাকুরের করুণা পেতে গেলে কার কাছে আমায় যেতে হবে তবে আমি শিব ঠাকুরের করুণা পাবো আরে শোনো বাবা দূরের মানুষের কৃপা পেতে গেলে আগে কাছের মানুষের কৃপা পেতে হয় আমরা কাছের মানুষকে চিনলাম না আমরা দূরের মানুষকে চেনার জন্য বসে আছি হ্যাঁ মনের মানুষ আমরা কেউ চিনেছি মনের মানুষকে কাছের মানুষকে চিনি না একটা সাত বছরের ছেলে তার বাবা হচ্ছে বিরাট টাকা পয়সার মালিক তারা বিরাট বড় রাজপ্রাসাদের মতো বাড়ি করেছে দামি দামি গাড়ি কিনেছে হ্যাঁ সাত বছরের সেই ছেলেটা সিঁড়ির তলায় তার দাদুর কাছে গিয়েছে দাদুর কাছে গিয়ে বলছে ও দাদু আমরা আজকে নতুন নতুন দামি দামি খাবার খাচ্ছি তুমি সিঁড়ির তলায় বসে বসে ডাল ভাত মালসার উপর খাচ্ছ কেন দাদু বলছে কি আর করবো বাবা তোমার বাবা যেটা আমায় খেতে দিয়েছে আমি সেটাই খাচ্ছি ও বাবা তোমায় দিয়েছে আচ্ছা ঠিক আছে সাত বছরের ছেলেটা বাবার কাছে গিয়ে বলছে বাবা বাবা আমি তোমার কাছে একটা জিনিস আবদার করবো বলে কি বলে দাঁড়াও দাদুর কাছে ঘুরে আসো দাদুর কাছে ছোট্ট নাতিটা গিয়ে বুদ্ধি দিচ্ছে ও দাদু আমি তো তোমার নাতি আমি তোমাকে যা বলবো তুমি আমার কথা একটু শুনবে বলে কি বলে যে তুমি মালসায় তুমি ভাত খাও ওই মালসাটা যখন পুকুর ঘাটে ধুইতে যাবে আজকে গিয়ে দুম করে ভেঙে দিয়ে আসো দাদু বলছে বাবা সর্বনাশ করেছি আমার ছেলে থেকে আরো সাংঘাতিক নাতিটা সাংঘাতিক হয়েছে তবু তো মালসার মধ্যে দুটো ভাত খেতে পাচ্ছি ডাল ভাত এই ভেঙে দিবে বলছে মানে নাকি মারবে বলছে হ্যাঁ মাটিতে ভাত খেতে হবে না আমার কথা শুনতেই হবে ওরে বাবা আমি খাবোটা কি খাবো কিসে না আমি তোমার নাতি আমার কথা শুনতে হবে ঠিক আছে পুকুর ঘাটে গিয়ে সেই মাটির মালসা ভেঙে দিয়েছে ওই নাতিটাই বাবাকে ডাকতে শুরু করেছে ও বাবা দেখে যাও দাদু না আমার মালসি মালসা ভেঙে দিয়েছে এবার ছেলে সে তো বকাবকি শুরু করেছে হ্যাঁ মাটির মালসা ভেঙে দিলে খাবে কিসে খাওয়া বন্ধ করে দেবো একেবারে নাতি বলেছে করিব তখন নাতি শুধু ভ্যাও ভ্যাও করে কাঁদতে শুরু করেছে যে ওই মাটির মালসাটাই আমার দরকার বাবা বলছে মাটির মালসা নেই তুই কি করবি তোকে নতুন মাটির মালসা দেব বলে না ওইটাই আমার দরকার বলে কেন ওইটাই তুই কি করবি বলে ওইটাই আমি রেখে দেব জুড়ে আমি ওইটাই রেখে দেব আজকে দাদু বুড়ো হয়েছে বলে তুমি যেমন সিঁড়ির তলায় বসিয়ে ভাত খাওয়াচ্ছ তুমিও বুড়ো হলে আমি ওই মাটির মালসাই তোমাকে খাওয়াবো নিতাই গবুর হরিব বাবা শিক্ষা পেয়ে গেল যা করছি কিন্তু সব দেখে নিচ্ছে আমার ছেলে বাবা সব পরবর্তী গেল সব আমার কাছে ফেরত আসবে সুতরাং আপনি যদি সেই পথ অবলম্বন না করেন আপনার পরবর্তী প্রজন্মও কিন্তু সেই পথ অবলম্বন করবে আপনার মতো সুতরাং খুব সাবধান ভগবানকে পেতে গেলে ওই কাছের মানুষকে আগে ডাকতে হয় তোমার বাবা তোমার কাছে কাছের মানুষ নাতিটা তো অনেক দূরের মানুষ তা কাছের মানুষকে চিনলাম না আমি বাবা মাকেই শ্রদ্ধা করলাম না আমি ছুটে চলেছি কেদারনাথে তীর্থ জীবনে তীর্থ হবে না জীবনে তীর্থ হবে না বৃন্দাবন যাবেন জীবনে প্রেম হবে না আমি বলে দিলাম বাবা মাও মানুষ আপনিও মানুষ বাবা মাও যদি ভুল করে সিদ্ধান্তের যদি কোনো কিছু গন্ডগোল হয় আলোচনা করুন বুঝান আপনার সৎ পরামর্শ তাদেরকে দিন কিন্তু তাই বলে বাবা মাকে দূর করে বাড়ির থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিজে এসে ঘরের মধ্যে বসে আছেন হবে না আগে বাবা মাকে শ্রদ্ধা করতে শিখুন বাবা মার ভক্তি না করলে যেমন দেবতাদের ভক্তি করা যায় না তেমনি শিব ঠাকুরের করুণা পেতে গেলে তোমাকে আগে কৃপা গ্রহণ করতে হবে মা গঙ্গার গঙ্গার করুণা না হলে তুমি শিব ঠাকুরের করুণা পাবে না বলে কেন বলে শোনো এই গঙ্গা মাই হলো শিব ঠাকুরের জটার থেকে আবির্ভূতা বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ নদী
এই বিষ্ণুর চরণ প্রান্ত থেকে আমাদের এই গঙ্গা মায়ের জন্ম বিষ্ণু চরণ সবাই একটু হাত জোড় করে বসবেন ইকো কমাও ইকো দিবে না ইকো দিবে না সবাই একটু বড় জোরে বসবেন সন্তানদেরকে মানুষ করা শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের দেখুন বাবা কি করে সন্তানকে শিক্ষা দিচ্ছে গঙ্গার উৎপত্তি এবং গঙ্গার মহিমা কেমন সেটি বিদ্যাপতিকে বোঝানোর চেষ্টা করছে আমাদের গণপতি সবাই বড় জোরে বসবেন এই গঙ্গা মা আমাদের ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর শ্রেষ্ঠ নদী এই কথা যদি আমি এখনকার দিনে বলি তাহলে যারা পড়াশোনা করছে তারা আমাকে পাগল মনে করবে যারা ভূগোল টুগোল পড়ে তাহলে কি বাবা কি বলছো উল্টো পাল্টা কথা গঙ্গা বা শ্রেষ্ঠ হলো কি করে হ্যাঁ গঙ্গার থেকে লম্বা নদী অনেক আছে আবার গঙ্গার থেকে চওড়া নদীও রয়েছে আপনারা যারা ভূগোল পড়েছেন তারা জানবেন গঙ্গার থেকেও লম্বা নদী কি সবথেকে লম্বা নদী হচ্ছে নীল নদ আর সবথেকে চওড়া নদী হচ্ছে আমাজন আফ্রিকার তাহলে গঙ্গা নদী শ্রেষ্ঠ হলো কি করে শোনো বাবা কোন ছেলেটা লম্বা আর কোন ছেলেটা মোটা তার উপরে ডিপেন্ড করে না যে সে কতটা গুণী অ্যামাজন চওড়া হতে পারে নীল নদ লম্বা হতে পারে কিন্তু এই দুটোর কোন নদী বিষ্ণুর চরণের স্পর্শ এরা পায়নি একমাত্র বিষ্ণুর চরণ স্পর্শ পেয়েছে আমাদের ভারতবর্ষের মা গঙ্গা তাই আমরা তাকে শ্রেষ্ঠ বলে বিবেচিত করেছি সেই বিষ্ণুর চরণ থেকে কি করে এলো সেটা শোনাচ্ছি আপনাদের সেটা গণপতি ঠাকুর বোঝাচ্ছে এই যে গানটি আমি গাইছি ঝাঁপ তালের এই ঝাঁপ তালের এই গানটি হচ্ছে ভারতবর্ষের এক শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ তার নাম হচ্ছে তানসেন ওই তানসেনের লেখা গান প্রায় 500 থেকে 550 বছরের পুরনো গান আপনাদেরকে শোনাচ্ছি সবাই করে জোরে বসবেন মায়েরা উলুধ্বনি দেবেন বিষ্ণু চরণ জল ব্রহ্মাকমুণ্ডল বিষ্ণু চরণ জল ব্রহ্মাকমুণ্ডল বিষ্ণু চরণ জল ব্রহ্মাকমুণ্ডল শিব জটাজুট শিব জটাজুট ধন দেবী গঙ্গে বিষ্ণু চরণ জল ব্রহ্মাকমুণ্ডল বিষ্ণু চরণ জল ব্রহ্মাকমুণ্ডল চরণ জল বিষ্ণু চরণ জল জল বিষ্ণু চরণ জল জল ব্রহ্মাকমুণ্ডল বিষ্ণু চরণ জল ব্রহ্মাকমুণ্ডল চরণ জল ব্রহ্মা চরণ জল বিষ্ণু
दो चरण जल ब्रह्मा तानसेनेर तैरी ओई जिनि शास्त्रीय संगीतेर सेई रकम विकास मामा बामा पा ने 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 पा बामा पा गा 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 मा पा पा गा गा मा पा ने पा ने ने पा मा गा गा मा पा सा ने सा पा 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 ने सा मा गा गा मा रे रे सा जा रे ने ने सा पा पा ने मा मा पा गा गा मा पा ने ने सा सा गा गा मा पा ने ने सा गा गा मा पा ने सा विष्णु चरण जल ब्रह्मा का मा गा मा 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 रे 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 सा 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 ने ने सा ने सा ने सा पा ने ने पा ने ने मा मा पा मा मा पा मा पा ने ने पा मा मा पा गा गागा मा पानी सा गागा मा पानी सा गागा मा पानी सा विष्णु चरण जल विष्णु चरण जल ब्रह्मा का मुंडल शिव जाता जूट देवी गंगे विष्णु चरण जल ब्रह्मा का दुबार कर देखो विष्णु विष्णु चरण जल ब्रह्मा ब्रह्मा कमुंडल कमुंडल शिव जाता जूट देवी गंगे विष्णु चरण जल ब्रह्मा का गागा मा पानी सा गागा मा मा पा पानी निसा सा विष्णु चरण जल ब्रह्मा का मुंडल विष्णु चरण जल विष्णु चरण जल विष्णु चरण जल ब्रह्मा का मुंडल আমাদের ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতের এটাই হচ্ছে মূল রস বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল শিব জাটা জুট দেবী গঙ্গে বিষ্ণুর চরণের জল থেকে ব্রহ্মা আমাদের গঙ্গার উৎপত্তি বেশ বাবা তাহলে আমি গঙ্গা গিয়ে গঙ্গাতে গিয়ে আমি একবার স্নান করে আসি হ্যাঁ যাও গঙ্গা কি দিয়ে একটা ডুব দাও বলো মা পতিত পাবনি গঙ্গে তুমি আমাকে উদ্ধার করো আমাকে শিব ঠাকুরের কৃপা দেওয়ার জন্য তুমি আমায় আশীর্বাদ করো মায়েরা ওই সাত বছর ছোট ছেলে বাচ্চা ছেলেটা বাবার আজ্ঞা পেয়ে ওই বিহারের যেখানে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে কুলুকুলু শব্দে সেই তীরে গিয়ে আজ উপবিষ্ট হলেন মনে মনে বলছেন হে মা গঙ্গা বিষ্ণুর চরণ স্থলে তোমার জন্ম ব্রহ্মার কমণ্ডলে তোমার স্থান আর আমার কুলদেবতা কুলের ভগবান শিব ঠাকুরের জটায় তোমার প্রকাশ হয়েছে মা তুমি কৃপা করো মা গো যেন আমি শিব ঠাকুরের করুণা পেতে পারি যেন তোমার করুণায় আমি ভক্ত হতে পারি আমি তোমার চরণে সে আজ প্রণাম জানাচ্ছি মা গো তুমি আমায় করুণা করো তোমার তীরে এসে আমার মনটা বড় ভরে গেল মা এখন তোমার তীর ছেড়ে চলে যেতে আমার নয়নে ধারায় প্রবাহিত হচ্ছে বড় সুখ সাব বিদ্যাপতির লেখা জীবনের প্রথম গান গঙ্গা বন্দনা সেই গঙ্গা বন্দনাটা
এখানে আছে যদি আপনারা শুনতে চান তাহলে পুরো পথটা শোনাবো যদি না শুনতে চান তাহলে পরের প্রসঙ্গে চলে যাব কি গানটা গাইবো নাকি গাইবো না গাইবো বাবা ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করছে দেরি হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ দেরি হয়ে যাবে এই দেখো ছেলে চিন্তা কর সবাই মিলে হাত জোড় করে বসুন আর গঙ্গার বন্দনা বিদ্যাপতির করে বিদ্যাপতির শ্রী হস্তে লেখা শুনুন बड़ सुख साव आवल तुवती रे बड़ सुख साव आवल तुवती रे बड़ सुख साव बड़ सुख साव आवल तो आती रे बड़ सुख साव आवल तो आती छोड़त ही निकट नयने बबनी रे मा ওমা পতিত পাবনে গঙ্গা মাগো ছোড়ত হি নিকট নয়নে ভবে নীরে ছোড়ত হি নিকট নয়নে ভবে নীরে গঙ্গে নম গঙ্গে गंगे नम 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 गंगे एक अपराध खमह मोरे जानी एक अपराध खमह मोरे जान गंगार जले स्नान करते गेले एई अपराध सबाई हय आपनारो हय आमारो हय जे स्नान करबे तार हबे ओमायरा गंगा जले स्नान करबेन ना पा दिलेई अपराध চান করবে না পুকুরের জলে ডুবে মরো যে জলে স্নান করলে অপরাধ হয় আমি ডুববো কেন সেই জলে ও মায়েরা শোনো গঙ্গা জলে যদি তুমি নদীতে স্নান করতে যাও যেমন তোমাদের কাছাকাছি গঙ্গা বলতে উদাহরণপুর নাকি কোথায় উদাহরণপুর উদাহরণপুর বা এইদিকে আবার চলে গেলে কাটোয়া কাটোয়া গঙ্গা এই যে কাটোয়া কেউ যায় না মোটামুটি কাছাকাছি উদাহরণপুর যায় তাহলে গঙ্গাতে আপনি স্নান করতে গেলে তাহলে গঙ্গাতে পা দিতে হবে কি না পা দিতে হবে তো নাকি হ্যাঁ নাকি ঝাঁপ দিয়ে পড়বেন পা দেবেন তো তাহলে গঙ্গা যদি আমাদের মাতৃস্বরূপ হন বা তার যদি জন্ম বিষ্ণুর চরণ স্থল থেকে হয় আর তার গায়ে আমি পা দিয়ে স্নান করছি অপরাধ নয় কি গো অপরাধ হ্যাঁ কি না অপরাধ আপনি পা দিলেন মার গায়ে পা দিয়েছেন অপরাধ তাহলে কি হবে অপরাধ থেকে মুক্তি ওই জন্যে গঙ্গার জলে বলুন যমুনার জলে বলুন সমুদ্র বলুন যে কোনো জলে পুকুর নালা যেখানে খাল বিল যেখানে যে জলেই আপনি স্নান করতে যান না কেন সবাইকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ গঙ্গা জ্ঞানে সম্মান করে আগে তার জলটা হাতে তুলে একটু মাথায় ছিটিয়ে দেবেন আর ছিটিয়ে দেওয়ার সময় একটা মন্ত্র বলতে হয় সেই মন্ত্রটা যদি শিখিয়ে দিই আপনারা শুনে শিখে নেবেন কি বলবো মাইরা নাকি শিখে নিন তাহলে মন্ত্রটা হ্যাঁ সবাই হাত জোড় করুন হ্যাঁ সবাই হাত জোড় করুন আমার সঙ্গে সঙ্গে বলতে থাকবেন বলুন ওম আওয়াজ নেই তো আই মনে মনে কি 1000 জন লোক আছে তোর মন কে শুনবে জোরে জোরে বল ওমারে জোরে জোরে বলবেন বলুন ওম সদ্য পাতক
সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে তো? সব বিনাশ করেছি বাবা, তুমি মন্ত্র বলবে বলে এক কিলোমিটার লম্বা বল মন্ত্র বললে এমন রাখবো কি করে, এত বড় মন্ত্র মনে রাখা যায়? তাহলে আমি শর্টকাট একটা শর্টে মন্ত্র আছে সেটাই বলবো, শর্টে মন্ত্রটা দেখেছি সবাই হ্যাঁ হ্যাঁ করছে, শর্ট দেখে দেখে রিল দেখে দেখে এমন এর অবস্থা হয়েছে, শুধু শর্ট চাই। যদি সত্যবাতক সংঘন্ত্রী সত্য দুঃখ বিনাশিনী সুকদামক্ষরা গঙ্গা দেই গঙ্গৈব পরমাগতিম, এই শ্লোকটা যদি মনে না থাকে তাহলে শর্ট মন্ত্র আমি বলে দিলাম, গঙ্গার জলে যাবেন, হাতে গঙ্গা জলটা নেবেন আর নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে বলতে পারবে? বলে হ্যাঁ বাবা এইটা বলতে পারবো, শর্ট মন্ত্র বলে তো নিশ্চয়ই বলতে পারবো। আমার কথা হলো আপনি বড় মন্ত্র বলুন আর শর্ট মন্ত্র বলুন, আপনি প্রথম শর্ত হচ্ছে হৃদয়ের অফুরন্ত ভক্তি দিয়ে শ্রদ্ধা করে গঙ্গার জলটিকে মাথায় দেবেন, তারপরে গঙ্গার জলে পা দেবেন। এই যে এত বড় একটা গভীর তত্ত্ব কথা, এই তত্ত্ব কথা কিন্তু বিদ্যাপতি 7 বছর বয়সে বুঝে গেছে, ওই জন্য সে গানে লিখছে একি অপরাধ ক্ষমা মোরে জানি, একি অপরাধ ক্ষমা মোরে জানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি। শোনো মায়েরা, লাগল পায়ে মায়ে তুয়া পানি, আহা কি পদাবলী আর কি সাহিত্য! এই জন্যই হচ্ছে কীর্তনের, কীর্তন হচ্ছে উচ্চ স্তরের। এক অপরাধ ক্ষমা মোরে জানি, একটা অপরাধ ক্ষমা করো আপন মনে করে, কেন না লাগল পায়ে মায়ের তুয়া পানি, আমার পায়ে লাগলো মা তুয়া পানি, মানে তোমার জল আমার পায়ে লেগে যে অপরাধটি হয়েছে সেটি তুমি আমায় ক্ষমা করো নিজ সন্তান বলে মনে করে। হ্যাঁ, কি করিব জপ তপ যোগ ধিয়ানে, 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 জন্ম কি তারথ এক হি সিনানে, জন্ম কি তারথ এক হি সিনানে। তাই বিদ্যাপতি বলছে কি করিব জপ তপ যোগ ধিয়ানে, কি করিব জপ তপ যোগ ধিয়ানে, ওই জন্ম কি তারথ এক হি সিনানে, জন্ম কি তারথ এক হি সিনানে, ভণয়ে বিদ্যাপতি সমজব তোয়ে, ভণয়ে বিদ্যাপতি। আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, কিছু জিনিস নিজেদের মধ্যে শিখে রাখবেন, যখন কোন পদাবলিতে ভণিতাতে এসে পদকর্তার নাম উচ্চারণ হয়, সংস্কৃতিতে সংস্কারে তাদের নাম শুনলে হয় কানে আঙুল দেবেন নইলে অন্তত প্রণাম করবেন, কেননা বিদ্যাপতি আপনাদের মতোই ভাত পান্তা খেকো সাধারণ মানুষ নয়, তিনি অনেক বড় সাধক, জীবনে অনেক বড় সাধনা দিয়ে তিনি বৈষ্ণব জগৎকে সমৃদ্ধ করেছেন। তাই যখনই কোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গান যদি হয় প্রণাম করবেন তাকে, নজরুল ইসলামের কোনো গান যদি হয় প্রণাম করবেন তাকে, বিদ্যাপতির কোনো পদ যদি হয় প্রণাম করবেন, চণ্ডীদাস ঠাকুরের পদাবলী হলে প্রণাম জানাবেন। এগুলো শিক্ষা, এগুলো আপনারা শিখে নেবেন, তবেই তো আপনাদের ছেলে মেয়েগুলো তারা পরবর্তীকালেও শ্রদ্ধা করতে পারবে, নইলে এখন যা পরিস্থিতি চারিদিকে চলছে, এখন শাহরুখ খানের নাম সবাই জানে,
হ্যাঁ শাহরুখ খানের নাম সবাই জানে আমিও জানি অমিতাভ বচ্চনের নাম সবাই জানে আমিও জানি কিন্তু এখনকার দিনে ছেলেদেরকে বলুন তো লোচন দাসকে জানেন চণ্ডীদাসকে জানে না অতুল প্রসাদকে নাম জানে না সুভাষচন্দ্রের বাবার নাম কি জানে না শাহরুখ খানের বাবার নাম কিন্তু জেনে বসে আছে দেবের বাবার নাম চৌধুরী সব জেনে বসে আছে আমার কথা হচ্ছে যেটা জানলে যে অপরাধ হচ্ছে না না জানো নিশ্চয়ই জানো কার পরিচিতি কি রকম জানো কিন্তু বাংলার সংস্কৃতিকে যারা উচ্চ স্তরে নিয়ে গেছে তাদের নাম আমরা জানি না এটা বড় লজ্জার ব্যাপার ওই জন্য যে কোন পদাবলীতে যখন পদকর্তার নাম উচ্চারণ হবে বা যে গায়ক বা যার লেখা গান তার নামটা যখন লেখা হবে তখন পদকর্তার নাম শুনে প্রণাম জানাবেন সবাই প্রণাম করুন ভণয়ে বিদ্যাপতি সমজাও তো ভণয়ে বিদ্যাপতি সমজাও তো জন্ম অন্তকালে যদি বিসরি হমোহে অন্তকালে যদি বিসরি হমো বিদ্যাপতি করে জোরে বলছে হে মা গঙ্গা আজ তোমার জলে এসে আমি প্রণাম করতে এসে আমার দুই চক্ষু তোমারই ওত জলে প্রবাহিত হচ্ছে মা গো তুমি আমায় আশীর্বাদ করো জীবনে যেন আমি ভগবানের চরণের ভক্ত হতে পারি আর অন্ত সময়ে যেদিন জগতের কার্য সমাধা করে জগতে ছেড়ে আমি চলে যাব সেদিন যেন তোমার বিন্দু এক বিন্দু মুখে গ্রহণ করে আমি হরি হরি বলে জগতে ছেড়ে আমি চলে যেতে পারি হ্যাঁ ভণয়ে বিদ্যাপতি সমজাও তো ভণয়ে বিদ্যাপতি সমজাও তো অন্তকালে জনে বিসরি হমো হে অন্তকালে জনে বিসরি মাগো সেদিন চরণ ছাড়া করো না চরণ ছাড়া করো না যেদিন জগতে ছেড়ে যেদিন জগতে ছেড়ে চলে যাব চরণ ছাড়া করো না চলে যাব চরণ ছাড়া করো না যেদিন জগতে ছেড়ে চলে যাব হরি 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 বলে জগত ছেড়ে চলে যাব হরি 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 বলে জগত ছেড়ে চলে যাব হরি 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 বলে জগত ছেড়ে চলে যাব চরণ ছাড়া করো না অন্তকালে জানি বিসরি হমো হে অন্তকালে জানি বিসরি হমো হে গঙ্গে নম গঙ্গে গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে সত্যবাদ সংহারী সত্যরূপ নম গঙ্গে সুগদা সদা